এবার যেটা পড়াবো সেটা হচ্ছে যে উত্তল লেন্সকে তোমরা জানো যে এটা অভিসারী লেন্স বলা হয় আর অবতল লেন্সটাকে অপসারী লেন্স বলা হয়। কেন বলা হয় সেটাও নিশ্চয়ই আশা করি তোমরা জানো, এটা ছোটোবেলায় পড়েছ নিচু ক্লাসে, যে প্রধান অক্ষের যে সমান্তরাল যে আলোকরশ্মি সেটাকে যদি পাঠানো যায় কোনো উত্তল লেন্সের মধ্যে দিয়ে, তাহলে তারা গিয়ে প্রতিসরণের পর একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। ঠিক আছে, আমি দেখবে যে আলোর ডিরেকশনটা আমি তীরচিহ্ন দিয়ে দেখিয়েছি, বারে বারে বলি তোমাদেরকে ক্লাসে যে তীরচিহ্নটা না দিলে কিন্তু আলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা যদি না বোঝায় তাহলে কিন্তু আলোর ছবির কোনো মানেই থাকে না। তো সেটা কিন্তু বোঝাতে হবে। অবতল লেন্সের ক্ষেত্রেও ঠিক তাই, প্যারালাল প্রধান অক্ষের প্যারালাল যদি রশ্মি যদি অবতল লেন্সের প্রতিসরণের পর কী হবে, তারা ছড়িয়ে যাবে পরস্পর থেকে, অর্থাৎ অপসারী রশ্মিতে পরিণত হবে, অপসারী লেন্স বলা হয়। এখন এটার পিছনে কারণটা কী, এটা অবধি তোমরা জানো, কারণটা তোমরা হয়তো নিজ ক্লাসে পড়নি। দেখো, একটা লেন্সকে যদি আমি ছোটো ছোটো টুকরে ভাঙি, এরকম এরকম করে যদি ছোটো ছোটো টুকরে যদি ভাঙি, টুকরো যদি করি এরকম, তাহলে দেখা যাবে যে এগুলো কিন্তু একটা প্রিজমের মতো একটা শেপ নিচ্ছে, উপরেরটা নিচেরটাও তাই। হ্যাঁ, নিচের এই প্রিজম এটাকে ভাঙলে প্রিজমের মতোই আকার নিচ্ছে ঠিকই, কিন্তু শীর্ষবিন্দু হয়তো পাচ্ছি না ঠিকই, কিন্তু প্রিজমের মতো আকারটা কিন্তু নিচ্ছে অনেকটা। একইভাবে এটাকেও যদি ভাঙি তাহলেও কিন্তু দেখবো যে এরও কিন্তু প্রিজমের মতো আকৃতি নিচ্ছে। শুধু তফাত হচ্ছে যে এর শীর্ষবিন্দুগুলো দেখো উপরের দিকে, এর শীর্ষবিন্দুগুলো কিন্তু হবে নিচের দিকে, অর্থাৎ সরু দিকটা নিচের দিকে প্রিজমের, চওড়া দিকটা অর্থাৎ উপরের দিকে। আমরা প্রিজমের ক্ষেত্রে একটা আগের চ্যাপ্টারে পড়েছি যে এরকম একটা প্রিজম যদি থাকে, সেই প্রিজমের ভূমির সাথে যদি প্যারালাল কোনো আলোকরশ্মি যদি প্রিজমের মধ্যে প্রবেশ করে, তাহলে কিন্তু সে সবসময় ভূমির দিকে বেঁকে যায়। মানে এটা কেন বেঁকছে সেটা তোমরা প্রতিসরণের নিয়মটা অ্যাপ্লাই করে একটু চিন্তাভাবনা করে দেখবে, যে প্রথমে লঘু থেকে ঘনতে ঢুকলো তখন কোন দিকে বেঁকলো, তারপর ঘন থেকে আবার লঘুতে যাচ্ছে তখন কোন দিকে বেঁকছে, দেখবে আলটিমেটলি কিন্তু প্যারালাল যদি মানে ভূমির প্যারালাল যদি রে যদি আমি প্রিজমের মধ্যে ঢোকাই তাহলে কিন্তু সে সবসময় ভূমির দিকে বেঁকবে। তো এখানেও ঠিক তাই, এখানেও যখন আমরা রেগুলো যখন ঢুকছে তখন কিন্তু যেহেতু দেখো এর শীর্ষবিন্দুটা উপরের দিকে, ভূমিটা কিন্তু নিচের দিকে, এর যে প্রিজমগুলো হাতে ভেঙেছি আমি, অর্থাৎ সর্বদা কিন্তু এরা নিচের দিকে এটাকে আনার চেষ্টা করবে রশ্মিগুলোকে। এদিক থেকেও দেখলেও ঠিক তাই, সর্বদা ভূমির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। মাঝখানে জায়গাটা কাঁচের স্ল্যাবের মতো, তাই কোনো রকম প্রতিসরণ হবে না, সরাসরি আলো বেরিয়ে চলে যাবে এভাবে। একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রে যদি দেখি যে সমান্তরাল আলোকরশ্মি যদি ঢোকে, এর ক্ষেত্রে ভূমিগুলো দেখো বাইরের দিকে, অর্থাৎ সর্বদা ভূমির দিকে বলেছি, অর্থাৎ বাইরের দিকেও নিয়ে যাওয়ার চেষ্টা করবে একে, এদেরকেও ঠিক তাই, বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এই জন্য কিন্তু ছড়িয়ে যাচ্ছে জিনিসটা।